এখন বাজে রাত 4:05, সরি সরি সকাল 4:05, এখন বাজে সকাল 4:05। এই যে এই আমরা বেরোচ্ছি কেদারনাথে যাত্রার জন্য গৌরীকুণ্ড থেকে। চলুন যাওয়া যাক বাবা কেদারনাথ যাত্রা। আপনার সাথে আমার সাথে আপনারাও চলুন, কেদারনাথের জন্য বেরোচ্ছি। চলুন যাওয়া যাক। সকাল সকাল তো একটু আলো হলে দেখতে পারবেন, এখন এখন আলো ফুটেনি, ঠিক আছে, একটু আলো দেখতে পারবেন। হ্যাঁ, গেটের সামনে চলে এসেছি। এই রাস্তা রাস্তা লাইট রয়েছে মাঝে মাঝেই, কোনো অসুবিধা হবে না। ভোরবেলা বেরোলে কোনো অসুবিধা হবে না, মাঝে মাঝে লাইট আছে। এই যে লাঠি নিয়ে উঠতে পারেন, এই যে এখানে গাধাও আছে, এতে করেও যেতে পারেন, অথবা লাঠি নিয়েও যেতে পারেন, আপনার ইচ্ছা। আপনি বাবার কাছে কেমনভাবে যেতে চান, আমরা তো অ্যানিমেল লাভার, সেই কারণে আমরা এদের ওপর উঠে যাব না, এদেরকে কষ্ট দেব না, আমরা নিজেরা কষ্ট করে উঠব, তবেই তো বাবার কাছে আসার মজা হয় না। একটু করে আলো আলো ওটা আরম্ভ হয়েছে, তো প্রায় 3 কিলোমিটার চলে আসছি, 3 কিলোমিটার প্রায় চলে আসছি। আমরা বেরিয়েছি আমাদের গুজরাতের ফ্রেন্ডের সাথে, আমাদের সাইডে রুমে আমরা ছিল একসাথে। চলো ভাই জি, বলো বাবা কেদার কি, চলো ফির আগে মিলতে হ্যায়। একটু 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 করে বরফের পাহাড় দেখা যাচ্ছে, একটু একটু করে ওই দেখো। দেখতে পেয়েছেন আমি জানি না ক্যামেরা কেমন আসছে, তবে চোখে দেখলে বুঝতে পারবেন স্বর্গ। কেদারনাথ 12.5 কিলোমিটার, জঙ্গলপট্টি 1/2 কিলোমিটার। তাহলে ওইখানে যাব আমরা, হেলিকপ্টারের সুবিধা সকাল দিয়ে চালু হয়ে গেছে। যেতে যেতে এরকম করে বাথরুম পড়ে, তো অসুবিধা নেই, বাথরুমের কোনো অসুবিধা নেই, আস্তে আস্তে এরকম করে বাথরুম পড়বে, জলেরও সুবিধা করা আছে, কোনো প্রবলেম নেই। সবে একটুখানি হেঁটে এসছি, হ্যাঁ ওই যে পিছনে ঝর্ণা বইছে, কত সুন্দর নাজারা ঝর্ণা। চলুন বেশি টাইম পাস করলে হবে না, আগে যাওয়া যাক, আগে এগিয়ে চলি। তবুও অনেককে বলছি যে একটু চড়াই কিছু না, ওদিকে বহুত খতরনাক চড়া আছে, তবু বাবার নাম করে কিচ্ছু হবে না, যেটুকু আমি বুঝতে পারছি কিচ্ছু হবে না। পালকি আর এই পশুদের কষ্ট যাচ্ছে, অন্তত পক্ষে হেঁটে যাওয়াটা খুব ভালো, হেঁটে যাওয়ার যে মজা সেটা বলে বোঝাতে পারবো না। পালকি কি ওদের একটু একটু বাচ্চা ওঠে, মানে ওরা, হ্যাঁ পালকি তো যেতে পারেন, কেন ওরা চারজনে মিলে নিয়ে যায়, ওটা অসুবিধা নেই। চলুন আগে যাওয়া যাক, 11 কিলোমিটার। আর ডিম্বালি 1 কিলোমিটার, ডিম্বালি 1 কিলোমিটার, কেদারনাথ 11 কিলোমিটার,
লেখা আছে, আর ওখানে ইংলিশেও লেখা আছে। চলিয়ে চলতে প্রায় 1 কিলোমিটার অপোজিটে আস্তে আস্তে আমাদের বরফের পাহাড় আরো সুন্দর দেখা যাচ্ছে ওইদিকে, আপনাদের দেখাবো আস্তে আস্তে। হ্যাঁ, ভীম ভ্যালি 5 কিলোমিটার চলে এসছি। বহুত উপরে, সত্যি কথা বলতে আমি দেখে যা মজা হচ্ছে সেটা আমি ছবি তুলে কোনো বোঝাতে পারবো না। তবে এইটুকুনি বুঝে নিন, কেদারনাথ তো আসতেই হবে। ওই দেখো বরফের পাড় দেখা যাচ্ছে, সুন্দর, বাপরে বাপ। চলুন আগে চলুন, ওই দেখুন কত সুন্দর ভিউ, সুন্দর ভিউ। চলো চলো চলো, সুন্দর ভিউ, সুন্দর ভিউ, খুব ভালো লাগছে দেখে। যদি আপনি যদি আসেন তাহলে বুঝতে পারবেন এই হেঁটে হেঁটে মজার কি। ওই দেখুন চড়াই, ওইখান থেকে ওইখান থেকে পুরো উপরে ওই জায়গাটা উঠতে হবে, ওখান থেকে পুরো উপরে উঠতে হবে, কোনো কোনো অসুবিধা নেই। আমি গিয়ে আপনাদের জানাচ্ছি ফিলিং এরকম লেগেছে আমার, আর এতক্ষণ তো সেরকম কোনো অসুবিধা কোনোই অসুবিধা হয়নি। বাকি হাঁটলে এমনি তো মানুষ কষ্ট একটুকুনি হলে হয়, সেটাও পছন্দ হয়নি কেন ঠান্ডার কারণে। বাকি ওটা চললে বুঝতে পারবো, জানাবো ওপরে গিয়ে কীরকম হয়েছে। ঠিক আছে চলুন ওখানে যাওয়া যাক। দেখুন এখান থেকে হেঁটে ওই যে ওপরে উঠতে হবে আমাদের, এইখানে উঠতে হবে আমাদের ওপরে, নিচ দিয়ে যেতে হবে এখান থেকে। চলুন যা যাক আগে, চলো। এখানে দুটো রাস্তা আছে, এইটা একটু শর্ট বা তাড়াতাড়ি যেতে পারবেন, কিন্তু একটু উঁচু নিচু আছে। এটা মানে রোড করা আছে, প্লেন করা আছে, তো যেই কারণে এই এই দিকটা দিয়ে একটু লেট হবে, আর এটা দিয়ে একটু শর্ট হবে কিন্তু তাড়াতাড়ি হবে। বাস আমি তো এটা দিয়ে যাব, এটা আমার ইচ্ছা। আপনার জেলে আস্তে আস্তে ধীরে সুস্থে এই রাস্তা দিয়ে, এই রাস্তা দিয়েই যাওয়া ভালো। ওই দেখুন এখানে সাইডে ঝর্ণা আছে, চলুন আগে যাওয়া যাক। নিচে কত গর্ত দেখুন, 2013-তে যে বারে যে বারে ছিল তা ভেবে দেখুন, সব ধুয়ে নিয়ে গেছিলো এখান থেকে, পুরো উঁচু এত মানে খতরনাক বারে ছিল 2013-তে, পেট পেটে যে বারে ছিল। তো যাই হোক এখন তো সরকার স্টেপ নিয়েছে, ভালো হয়েছে, চোখ বুঝে আসতে পারেন, কোনো অসুবিধা নেই। মন্দাকিনী নদীর ভিউ দেখুন, স্রোত কি বাপ রে বাপ। এই জায়গাটার নামই রামবাড়া, তো রামবাড়া এখন খুঁজেই পাওয়া যাচ্ছে না। রামবাড়া কোথায়, 2013-তে যে বার এসেছিল ব্যাঙ্কপেটে তাতে সব ধুয়ে চলে চলে গেছে, কী আর বলবো। চলুন আগে যাই আস্তে আস্তে, মন্দাকিনীর ক্রোধ দেখতে দেখতে। মহিলা গির গায়ে, একজন মহিলা পড়ে গেছে, হ্যাঁ ঘোড়াকে ওখানে একটা মহিলা পড়ে গেছে, খুব মাথায় লেগেছে। এই দেখুন এখান থেকে উপরে উঠতে হবে, তারপরে গিয়ে ওই দিকে যেতে হবে আমাদেরকে। চলুন আস্তে আস্তে উপরের দিকে ওঠা যাক। एक सफर खास हो, चिकनी दोस्त साथ हो, रास्ता खूबसूरत हो और मंजिल केदारनाथ हो, कोई असुविधा नहीं। जय बम बोले আস্তে উঠতে হবে, আস্তে আস্তে, কোনো হাড়বড়ি না। অনেককে প্রথমে বলবে ও আমি হেঁটে চলে যাবো, প্রথমে ওরকমই, কিন্তু আস্তে আস্তে যখন খারাপ হবে তখন উঠতে পারবেন না, এই জন্য আস্তে আস্তে উঠতে হবে।
धीरे धीरे चले बापे को असुविधा है तो बल असुविधा हम असुविधा नहीं एकटूख दाड़ी जाबन सब ठीक हो जाए যেতে যেতে হাঁপিয়ে গেলে দরজা বুঝছি না একটু দাঁড়িয়ে যাবেন দু মিনিট আরামসে ও দেখুন সবাই দেখতে যাচ্ছে আর যেতে 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 এরকম সুন্দর নাজারা যেটা দেখলে আপনার পুরো যত খাটনি আছে সব মাটিতে মিশে যাবে আর 7 কিলোমিটার বাকি আছে অসুবিধা হচ্ছে কিন্তু একটুখানি দাঁড়ালে আবার সব ঠিক আছে কোনো অসুবিধা আরামসে আসতে হবে এক কথা বারবার বলে যাচ্ছি আরামসে আসবে খচ্চর বা ঘোড়া চাপার কোনো দরকার নেই একটু একটু করে আসুন 10 ঘন্টা লাগান নিজেরই সেফটি ভালো অ্যাক্সিডেন্ট হয়েছে আমরা নিশ্চয় তো এখন আলু পরোটা নিয়েছি আসবেন খাবো তারপর আবার রওনা দেবো চলুন ভালো এখন কি একটু শর্টকাট নিয়ে কোনো আর কোনো দাঁড়িয়ে যাবে দুপুর ঠিক আছে শর্টকাট যদি সেফ থাকে তাহলে পাহাড়ে চলো আলাদা বুট আছে তো ওখানে ঘোড়াতে জল খাচ্ছে ওই জায়গাটা দিয়ে এই আমরা এই মাত্র খেয়ে দিয়ে উঠছি খাওয়া দাওয়ার পর একটু শরীরটা কেমন লাগে তো আমার পক্ষে এইটাই বলবো যে একটু কম খাওয়া দাওয়া করছি লাইট খাবার খাওয়া দাওয়া করে ওঠা হচ্ছে লাইট পেট ভর্তি একদম না তাহলে এমন না হতো ঘোড়া নিতে হবে এই জন্য লাইট খাওয়া দাওয়া আর অত অব্দি গেলেই হবে করবো সব কষ্ট দূর হয়ে যাবে চলো যা যা প্রথমে বলেছিলাম 3.5 কিলোমিটার এতটা ওটার পরে দেখছি এখন আমাকে 4.5 কিলোমিটার উঠতে হবে তার মানে আমি না জেনে করেছি ভুল তো আমি একটু শর্টকাট দিয়ে উঠেছি অল্প অল্প আস্তে আস্তে করে তো অসুবিধা হয়নি এতে একটু একটু করে উঠেছি একটু একটু করে হাঁপিয়েছি তাতে কী হয়েছে আমার একটা সুবিধা হয়েছে এক্সট্রা হাঁটতে হয়নি এই যে এক্সট্রা হাঁটতে হয়েছে ওটারও হাঁটতে হয়নি তো শর্টকাট দিয়ে একটু যাওয়াটা ভালো কথা কিন্তু বহু সেফটি দেখে যেতে হবে রিস্ক আমার পক্ষে না যাওয়াটাই ভালো শর্টকাটতে কিন্তু যদি ইয়াং হও তাহলে চলে যাওয়াটা ভালো বাস আমি একটা শর্টকাট নিয়েছিলাম তো শর্টকাট সবাইকে রেকমেন্ডেড করবো না বহুতই ডেঞ্জার রাস্তা ছিল রিস্কি রিস্কি রাস্তা ছিল এটা আমি কাউকে রেকমেন্ড করবো না কিন্তু আমি তবু 2 ঘন্টা রাস্তা শর্টকাটে 40 মিনিটে চলে এসেছি তো আর এখান থেকে আর ওই ওপর থেকে আর 1.5 কিলোমিটার তারপর সবাইকে আমি মন্দিরে দর্শন করাচ্ছি পাক্কা সবাই তো বলে 16 কিলোমিটার কি 18 কিলোমিটার কিন্তু আমার মনে হয় না আরও বেশি হবে তো হেঁটেই এসেছি তো আমরা বহুত হাঁপিয়ে গেছি এখন ভিডিও করতে পারবো না আমি এখানে গিয়ে হোটেল রুম নেবো বাট তাঁবুতে থাকবো তারপরে আপনাদের মন্দিরে দর্শন করাচ্ছি অ্যান্ড কতটা কী নিল না নিল সেটা পরে আমি ভিডিও লাস্টে বলবো কটা আমার খরচা হবে ঠিক আছে চলুন যা যাক আর একটুখানি চলে এসেছি আর একটুখানি ভাবছিলাম ভিডিও করবো না কিন্তু এত যত আসছি তত খুশি যত আসছি তত ইন্টারেস্ট বেড়ে যাচ্ছে জোশ বেড়ে যাচ্ছে তত খুশি হচ্ছে এর জন্য ভিডিও করতেই হলো আমাকে আরও দেখাবো আমি ভিডিও করবো কেন আমার খুশি কী বলবো এত কষ্টের মধ্যে খুশি
চারটো বেশি। এই দেখুন ওখান থেকে পুরো পাক্কা, সবাই তো বলে 16 কিলোমিটার, কিন্তু আমি জানি এটা কত কিলোমিটার। রাস্তা এমনি দেখাচ্ছে, আরো নিচে আরো রাস্তা আছে। ওই যে আগে ওই জায়গায় দেখো, আগে ওই শহরটা দেখাচ্ছে, ওখান থেকে ওই ওইখানটা একটা ব্রিজ ছিল, ওখান থেকে ওখানে একটা ব্রিজ ছিল যেটা 2013 ধস নেমেছিল। 2013 মে মাসে, তা 17 মেতে পুরো ধসটায় নেমে পুরো ব্রিজটা ধুয়ে নিয়ে চলে গেছিলো, যেই কারণে এই এক্সট্রা রাস্তাগুলো আমাদের প্রায় 3-4 কিলোমিটার 5 কিলোমিটার ঘুরে আসতে হয়, নাহলে এত এক্সট্রাটা ঘুরতে হতো না। কিন্তু ওইখান থেকে অত যে ব্রিজটা ছিল যেটা ভাঙার কারণে আমাদের এক্সট্রা ঘুরতে হয়, তাহলে ওখান থেকে যেতাম বা সেটা চলে যেতাম মন্দিরে। বাস আমরা এখন চলে এসেছি, আমরা এখন চলে এসেছি, ঘুরে গেলেই হয়ে যাবে কাজ, খুশি বাড়ছে, চলো। এটার নাম, হরিয়ার নাম হলো বেস ক্যাম্প। চলে এসেছি এরপর সেজা রাস্তায়। তো বেস ক্যাম্পে ঘোড়া রেখে দেওয়া হয়, তবে যে আসুক না ঘোড়াতে, তো সবাইকে এখান থেকে 2 কিলোমিটার হেঁটে যেতে হবে বেস ক্যাম্পে। তো চলুন, আমরা যখন উঠে গেছি তো আস্তে আস্তে করে চলে যাই। আর এখানে মেন প্রবলেম হয়েছে কি, হাওয়া পাতলা, তো যেখানে অক্সিজেন একটু প্রবলেম হচ্ছে, আর কিছু না, শ্বাস নিতে প্রবলেম হচ্ছে। এটা যদি নিচে হতো তাহলে প্রবলেম হতো না, কিন্তু এটাই এখন প্রবলেম হয়ে দাঁড়িয়েছে কারণ হাওয়া পাতলা। আমরা এখন বেস ক্যাম্পে এসেছি। বেস ক্যাম্পে এখানে অনেক এরম, এগুলো কী বলে জানিস না, টেন্ট, এরম টেন্ট, টেন্টে থাকার মজা আলাদা, তবু 0 পয়েন্টে। তো বিষয়টা কী হয়েছে, আমার কথা একটু ফিসলাতে পারে, কেন এখানে হাওয়া পাতলা, অক্সিজেনের বহুত কম, আমার এমনিতে একটু প্রবলেম আছে, তো যে কারণে এই প্রবলেম হচ্ছে। তো বিষয়টা কী হয়েছে, তো 2 বছর লকডাউন ছিল, যেই কারণে 2 বছর লোক এখানে আসেনি। এবার বিষয়টা কী হয়েছে, এবারে প্রচুর লোক এসছে, কেন লকডাউনে বন্ধ ছিল। এবার এবার কী চলছে, এখন অফ সিজন চলছে, অফ সিজনেও লোক আসছে বহুত। কেন আসছে, কেননা যারা 2 বছর আসতে পারেনি সবাই তো অ্যাডজাস্টমেন্ট করে আসতো, এখন সব একসাথে এসছে, এখন সব সময় ভিড়। তো কেদারনাথ মন্দিরের সামনে তো দাম বেশি হবে, যেই কারণে, এমনি তো আমি গিয়ে চেক করবো, চিন্তা নেই, সব দেব, কিন্তু যেই কারণে আমরা এই মুহূর্তে এখানে রুম নিয়ে নিয়েছি, এই মুহূর্তে এখানে রুম নিয়ে নিয়েছি। 300 টাকা পার পার্সন করে আছে, 2 দিন আমরা এখানে থাকবো, বহুত মজা করব, সব জানাবো, ঠিক আছে। তো বিষয়টা কী হয়েছে, আমরা এখন খাওয়া দাওয়া করবো, ফ্রেশ হবো, তারপর সন্ধ্যা আরতি দেখতে পাবো। আমাদের পাকার 12 ঘন্টা লেগেছে, এটা আমি তখন বললাম কেন ওই বিষয়ে বলেছি। তো এখন তাহলে চলা যাক, কেদারনাথ ব্যাগ রেখে দিয়ে যাচ্ছি। ওই যে ওখানে হেলিকপ্টার, হেলিকপ্টার আসা যাওয়া দিন রাত করছে, একটা মন্দিরের সামনেই। একটু অক্সিজেনের প্রবলেম হয়ে গেছে, তাই অক্সিজেন নিচ্ছিলাম, সেরকম কোনো বড় প্রবলেম না, জাস্ট একটু অক্সিজেন নিয়ে নিয়েছি, আর কিছু না।
এখানে মেডিকেল সুবিধা সব কিছু করা আছে উপরে, তো কোনো টেনশনের কোনো বিষয় না, এমার্জেন্সি তো সব কিছু আছে। কালকে তো সন্ধ্যাবেলা এসে দর্শন পাইনি, তো এখন দর্শনের জন্য যাচ্ছি। শুধু সন্ধ্যা আরতি হয়েছিল, যদি এখন দর্শন পাই তো খুবই ভালো হবে। যাচ্ছি সকাল সকাল উঠে দর্শনের জন্য। আপনারা তো দেখেছেন শুধু সন্ধ্যা আরতি ভিডিও করেছি, আর কিছু করতে পারেননি, কেননা তখন সন্ধ্যা আরতির পর আর আমরা বহু টায়ার্ড হয়েছিলাম, তো যে কারণে আর ইচ্ছা হলো না, রেস্ট নিয়ে নিয়েছি, আজকে এখন যাচ্ছি। কালকে তো বুঝতেই পারছিলেন খুব হাফ ছিলাম, একটু অক্সিজেনের প্রবলেম হয়ে গেছিলো, অক্সিজেন দিয়েছিলাম। ঠিক আছে চলুন মন্দিরের সামনে যাওয়া যাক। পানি পানি কা ইয়ে পীতাম্বরি বাবা কা পীতাম্বরি বস্ত্র ইয়ে মাতা কে চুনরি ইয়ে মাতা কা শৃঙ্গার ইয়ে বেলপত্রি বেলপত্রি कैसे दे रहे हो अंकल? ये पंचमेवा। कैसे दे रहे हो अंकल? ये धूप। हाँ ठीक है ठीक है। ये बाबा का सिक्का। ठीक है ठीक है। इसमें घर में पूजा के लिए रखना है, पूजा के लिए रखना है। ठीक है। ये भस्मी। भस्मी। ये रुद्राक्ष। रुद्राक्ष। ये रुद्राक्ष। हाँ हाँ ठीक है ठीक है ठीक है ठीक है। पूरा आइटम भगवान को पूजा करनी है तो पूरा करना है। ठीक है ठीक है। सिंदूर, एक सिंदूर भी लिया। एक सिंदूर भी। और कितने रुपए सिंदूर? सिंदूर 50 का। 50 का। ठीक है ठीक है। कितने देने आपको? एक सिंदूर, एक ही कपी है। हम लोग फैमिली है ना, एक ही कपी। ठीक है ठीक है। ये अंकल जी देखिए, अंकल जी का। ठीक है। भोलेनाथ जी। जय भोलेनाथ जी। মন্দির সামনে কত লাইন দেখুন, কত লাইন মন্দির সে উপরে আছে, প্রায় হাফ কিলোমিটার লাইন দিতে হচ্ছে। সিজন টাইম না, তখন অনেক ভিড়। বাপরে বাপ। সেরকম কোনো অসুবিধা হচ্ছে না, 2 ঘন্টা ধরে লাইন দাঁড়িয়েছি, তুমি মনে হয়নি লাইনে দাঁড়িয়ে আছি। তো লাইন দিতে দিতে প্রায় মন্দিরের সামনেই চলে এসেছি, তো মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই, যে কারণে আমরা ক্যামেরা ব্যাগে ঢুকিয়ে নিয়েছিলাম। তো মন্দিরে পুজো দিয়ে এসে আপনাদের দেখাচ্ছি। আরও ইসলাটা কোথায় গেল? রাত্রে তো মন্দির দুপুরে ধরতে লাগা কোটে আছে। অমৃত পানি ইচ্ছা কেন দেবে? একটু দাও তো। মন্দিরে ঠেকে নিচ্ছে একটু। দিয়ে কাগজটা দেবো, নোংরা করবে না। বেলপাতাটা বেলপাতা এখানে দাও, এখানে শিবের ওর উপরে দাও, ওর উপরে দাও, ওর উপরে। হ্যাঁ, ও কাগজটা ব্যাগে ঢুকে না, এখানে নোংরা করবে না ফালতু। হ্যাঁ, সবাই করুক, আমরা করবো না। হ্যাঁ, কাগজটা এখানে ঢুকিয়ে দাও। হ্যাঁ, ঢুকিয়ে দাও। জামালা শেষ। একটু এর উপরে, এটির উপরে রাখো, এর উপরে রাখো। সব আগে ছুঁয়ে দাও। হ্যাঁ, ছুঁয়ে দাও। হ্যাঁ, ছুঁয়ে দাও, ছুঁয়ে দাও, এটাও ছুঁয়ে দাও। হ্যাঁ, চলো বাস, আর কিছু না, এটাও ছুঁয়ে দাও। মন দেব মা আসনে রাখতে পারো। চলো
चलो পাবো না এজন্য শ্রদ্ধা সবসময় থাকা উচিত। আর ওই যে ওপরে কি মহাকাল নাকি ওখানে যে মানে যার রিকমেন্ডেড করবো আমি, আস্তে আস্তে আমার পাটা একটু মচকে গেছে, আমি হাঁটলে আমার পায়ে মচুর লাগছে। হ্যাঁ এরকম প্ল্যান হলে আমি তো চলে যেতাম ওপরে, সিঁড়ি পুরো রাস্তাটা সিঁড়ি। হ্যাঁ ঠিক আছে ওখানে নিশ্চয়ই আসবেন। এই যে সবাই পাথর দিয়ে রেখেছে এখানে, এ থাকবে না কেন, কাজ শুরু হলে আর থাকবে না, এখানে কাজ চালু হবে। তবুও যে এসেছে সে করে গেছে, তার একটা স্মৃতি রেখে গেছে। কেদারনাথ ঘুরে আমরা চলে এসেছি, কটা কি খরচা হলো সে বিষয়ে ডিসকাস করতে হবে না। কটা কি খরচা হলো? 8,000 পার পার্সন, 8,000। এরকম কলকাতা থেকে আপনি যদি আসেন ট্রেনে করে ওইটার খরচা আমি ধরে নিয়েছি, তো টোটাল 8,000 টাকায় আপনি কলকাতা থেকে বা আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে যেখান থেকে এসে ওখানে আরামসে যেতে পারবেন 8,000 টাকায়। আর যদি কিছু পয়সা থাকে তাহলে আরামসে আপনি ওখানে আরও কিছু ধাম আছে, 15,000 টাকা থাকবে আপনার হাতে। তো কিছু ওখানে আরও যে 4টে ধাম আছে তো ওখানেও আপনি ট্রাভেলিং করতে হবে, যাতে তাহলে সিঙ্গেল পার্সনের কথা বলছি, একজনের কথা বলছি, তো প্রায় 15,000 টাকার মধ্যে 4টে ধাম কমপ্লিট হয়ে যাবে। আর কী খরচা আছে? আর কোনো খরচা নেই। হ্যাঁ শীতের জামা, শীতের যে ঠান্ডার যে জামা প্যান্ট কাপড় আছে যেগুলো আপনি বাড়ির থেকে নিয়ে যাবেন, কেন ওগুলো কিনতে হলে এক্সট্রা টাকা খরচা যাবে। আর ওই সব জায়গায় এলাকায় দাম আছে, হ্যাঁ গৌরীকুণ্ড অব্দি ঠিক আছে দাম, তারপরে প্রচুর দাম বেড়ে যাবে। হ্যাঁ খাবারের দাম ওখানে কেন বেশি, কেন নিচ থেকে ঘোড়া বা খরচরে করে ওটা যে কারণে একটু খাবারের দাম বেশি, ওই বিষয়ে আমি কিছু বলবো না, কেন আপনি না চাইলেও কিছু করতে পারবেন না। হেঁটে মানুষকে ওটাতে হয়, ঘোড়ায় ওটাতে হয়, পশু পাখি বহুত কষ্ট হয় না, যে কারণে এক দাম ঠিক আছে, কোনো অসুবিধা নেই। যে কোনো আরটা কি পয়সা কোনো হিসাব থাকে না, তো 8,000 টাকা ম্যাক্সিমাম হাতে ধরে রাখবেন। যদি এর কম নিয়ে যান তাহলে মনে হচ্ছে যে আপনি প্রবলেমে পড়তে পারেন, তো একটাই কথা 8,000 টাকা হাতে থাকতে হবে। 10,000 টাকা এবার সেটা আপনার এক্সট্রা যদি পয়সা লাগে তো ওটা আপনার এক্সট্রা খরচা। আমার হিসেবে আরামসে কেদারনাথ 8,000 টাকা ঘুরে আসতে পারবেন।
আর হ্যাঁ, আরেকটা কথা কি ছিল যে ভারী যে জিনিসপত্র সাবান আছে ওগুলো গৌরীকুণ্ডুতে রেখে যাবেন, কেননা গৌরীকুণ্ডুতে রেখে গেলে সব থেকে ভালো। ব্যাগে কী রাখবেন? ঠান্ডার কিছু জামা প্যান্ট আর চার্জার মোবাইল এগুলো নিয়েই যাবেন ওপরে, আর বাকি নিচে 50 টাকায় রেখে দিলে হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে ঠিক আছে, নমস্কার। ভাইকে সাপোর্ট করবেন, ভাইকে সাবস্ক্রাইব করবেন, পারলে আমি এরকম পারলে না আমি এরকম বহুতই নিয়ে আসবো, আপনারা নিশ্চয়ই সাপোর্ট করুন আমাকে। ধন্যবাদ।